হচ্ছে এখন সুইস কেনার প্ল্যানিং করতেছেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। বিকজ হচ্ছে ডিরেক্ট চলে আসছি বাংলাদেশের সবচাইতে বড় হোলসেলারের দোকানে, যেটা হচ্ছে সময় কয়াস। আপনার অল্টনের ফ্রিজ কেনার ক্ষেত্রে সব থেকে কম দামে হচ্ছে সব থেকে বড় ডিসকাউন্ট পাবেন এখানে। আজকে মেবি 20-21% ডিসকাউন্ট থাকবে এক একটা ফ্রিজে। আর যদি হচ্ছে আপনি ডিজিটাল মিটারের মধ্যে, মানে ডিজিটাল ডিসপ্লের মধ্যে হচ্ছে ফ্রিজ গুলো পারচেস করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 17% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই সবকিছু পাওয়ার জন্য চলে আসতে হবে হচ্ছে সময় প্রয়াসে। আর আজকে আমাদের প্রত্যেকটা ফ্রিজের ডিটেলস এর ক্ষেত্রে হেল্প করবে, প্রাইস এর ক্ষেত্রে হেল্প করবে হচ্ছে সময় প্রয়াসে রাবি ভাই। আসসালামু আলাইকুম রাবি ভাই, কই আপনি? এই যে ভাই এখানে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি 20% থাকবে না 21% থাকবে? আজকে ওয়ালটনে দেবো 21% আর ডিজিটাল ডিসপ্লে থাকবে 18%। ও 17 না 18%। আচ্ছা গাইস, আমি 17% ভুল করছিলাম, ওটা 18% হবে। সো আজকে প্রত্যেকটা ফ্রিজের দাম জেনে নিব, একদম শর্টে ভিডিওটা থাকবে। বাকি যে ডিটেলস গুলো আমি বলতে মিসিং করব, সেই ডিটেলস গুলো কিন্তু আপনি স্ক্রিনে দেয়া দেখেন, ডান সাইডে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিয়ে হচ্ছে আপনি জেনে নিতে পারবেন। আর যদি চান যে না সশরীরে নিয়ে যাবেন, দেখেন স্ক্রিনের নিচে বাম সাইডে হচ্ছে আপনার ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানা অনুযায়ী চলে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন। তো চলেন মেন ভিডিও শুরু করি। তো ভাই আজকে কোন পড়া কোন ফ্রিজ থেকে শুরু করি? দেখাবো ওয়ালটনের ছোট একটা ফ্রিজ দিয়ে। আচ্ছা ছোট একটা ফ্রিজ না, সেই সুন্দর একটা ফ্রিজ, এত ছোট ফ্রিজ এত সুন্দর ডিজাইন করা, এটা কত লিটারের? এটা হলো 129 লিটার। এই 129 লিটারের একটা ফ্রিজ, এটা ডিপ কি উপরে? উপরে ডিপ, নিচে নরমাল। আচ্ছা নিচে নরমাল তাদের জন্য। আচ্ছা যারা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি একদম ছোট তাদের জন্য এটা। এটার এমআরপি আছে 27,900, কত রাখবে? 27,490 টাকা। ডিসকাউন্ট দিয়ে রাখবো 21,700 টাকা। 21,700 টাকা। আচ্ছা এরপরে কিন্তু আরেকটু বড় ফ্রিজ, এটা মনে হয় 100 কত লিটার? এটা হলো 144 লিটার। আচ্ছা 144 লিটারের একটা ফ্রিজ, এটার উপরে ডিপ, নিচে হচ্ছে নরমাল। এই যে হচ্ছে ডিপের সাইজটা, এটা হচ্ছে নরমাল। ওকে, সো এটার প্রাইস কত আসছে এমআরপি ভাই? এটা এমআরপি হলো 29,800 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো 23,500 টাকা। 23,500 টাকা। আচ্ছা এরপরে চলে আসছে আরেকটু বড় সাইজে, এটার হচ্ছে কত লিটার? এটা এটা হলো 176 লিটার। আচ্ছা এটা 213 লিটার নিট গ্লোস ভলিউম, নেট ভলিউম হচ্ছে 276। এটা কিন্তু 12 বছরের হচ্ছে গ্যারান্টি আছে এই প্রত্যেকটা ফ্রিজে। এটা হচ্ছে ডিজিটাল মিটারের মধ্যে না? ডিজিটাল এটার মধ্যে আবার কিন্তু আপনি 18% পেয়ে যাবেন। এটার হচ্ছে উপরে ডিপ আছে, এটা নিচে হচ্ছে নরমাল। এটা কত আসতেছে রবি ভাই? এটা এমআরপি হলো 37,790 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 31,000 টাকা। দেখেন 37,790 টাকা হচ্ছে এমআরপি প্রাইস, আপনি অন্য জায়গা থেকে কিনবেন, বাট সময় পয়সা যদি চলে আসেন 18% ডিসকাউন্ট দিয়ে এটা কিনতে পারবেন কয় টাকায়? 31,000 টাকা। 31,000 টাকা। আচ্ছা এটা কিন্তু আবার আপনি হচ্ছে 21% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে 12 বছরের গ্যারান্টি আলা একটা হচ্ছে আপনার 219 লিটারের একটা ফ্রিজ, এটার উপরে হচ্ছে ডিপ পাবেন আপনারা, উপরে ডিপ, নিচে নরমাল। নিচে নরমাল, এটা ডিপে কিন্তু আর্টিকুলিস মানে কুলিং সিস্টেমটা দেয়া আছে, যার কারণে হচ্ছে আপনার চারদিক থেকে আপনার ফ্রিজটা ঠান্ডা করবে। ও মজার ব্যাপার হলো এটা একটা লাইটও আছে, রাতে বেলা যদি আপনি আইসক্রিম খুঁজতে যায় আন্টি যদি ধনিয়ার বাটি রেখে দেয় তাহলে কিন্তু খুব দশকর, তার জন্য লাইট দিয়ে দিছে। তো এটার প্রাইস হচ্ছে আপনার 38,490 টাকা এমআরপি, বাট এটা ডিসকাউন্টে কত আসছে? ডিসকাউন্টে রাখবো 30,400 টাকা। 219 লিটারের ফ্রিজ মাত্র 30,400 টাকা। 30,400 টাকা। এরপর দেখেন ডিজাইনটা, দেখেন একটু ডিজাইনটা দেখাই আপনাদের, কত লাক্সারি একটা ডিজাইন করা গাইস। এইটা আপনার বাসার সৌন্দর্য বাড়ানোর জন্য সব থেকে বেটার একটা প্রোডাক্ট। এটা ফিনিশিংটা কিন্তু পুরাটা ফিনিশিং, হ্যাঁ এটা কিন্তু পুরো কোনো কার্ভ টার্ভ কোনো কিছু নাই, ডোরটা খুবই সুন্দর। এটা হচ্ছে 163 লিটারের একটা ফ্রিজ আছে, 33,900 টাকা এমআরপি, উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল। সো ডিসকাউন্ট দিয়ে 21% ডিসকাউন্টে কত আসবে এটা? 21% ডিসকাউন্ট আসবে 26,100 টাকা। 26,100 টাকা, 33,000 টাকা দামের ফ্রিজ পাচ্ছেন মাত্র 26,000 টাকায়। চলে এটা কিন্তু রাস্তাঘাটে কোনো অন্য কোনো দোকানে পাবেন না, আপনার একটা নির্দিষ্ট দোকানে আসতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় ডিলারের দোকান, যেটা হচ্ছে সময় প্রয়াস। সময় বয়সে কিন্তু আরো বেশ বেশ কিছু প্রোডাক্ট আছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখলে বুঝতে পারবেন। ওকে এখন দেখবো হচ্ছে বিগ সাইজের আরেকটা ফ্রিজ, যেটা হচ্ছে আপনার 301 লিটারের একটা ফ্রিজ, 12 বছরের গ্যারেন্টি সহ ইনভার্টার টেকনোলজি ইউজ করা, ইন্টেলিজেন্ট ইনভার্টার। এটার মধ্যে কিন্তু নর্মালি ইনভার্টার থেকে আরো কম টাকা বিল আসে। একটা বিগ সাইজের ফ্রিজ দেখেন, দেখেন কত বড়,
গ্লাসটা দেখলেই বুঝতে পারবেন কত বড় একটা ফ্রিজ ডিপ। নিচে হচ্ছে নর্মাল, এটা এটা 50-50 আছে। তো এটা প্রাইস কত আসতেছে ভাই? এমআরপি হলো 50,090 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 41,100 টাকা। এই বড় সাইজের এই ফ্রিজটা পাচ্ছেন 41,900 টাকায়। এটা কিন্তু 18% ডিসকাউন্ট, বিকজ এটা হচ্ছে, এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ। ডিজিটাল ডিসপ্লে, ওকে, আমাদের কাছে সব মডেলের ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন, আমাদের কাছে যা আছে সব পাবেন। আচ্ছা, এটাও কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ। এটা হচ্ছে আপনার 220 লিটারের মধ্যে, এটার উপরে হচ্ছে এই ডিপ পেয়ে যাবেন। এটা কিন্তু খুব সুন্দর কিছু অ্যাক্সেসরিজ আছে এটার সাথে, আপনার কেনা লাগবে না এক্সট্রা। আর এটা হচ্ছে নিচের সাইডটা, যেটা হচ্ছে নর্মাল, দেখেন একদম পুরো BMW-র মতন। হ্যাঁ, ইন্টেরিয়র করা খুবই সুন্দর, মানে একটা গেস্টের সামনে ফ্রিজ খুলবেন, মানে আপনার জিনিসটাই সুন্দর, মডেলটাই অনেক সুন্দর না। এটার এমআরপি হচ্ছে 50,990 টাকা, কত ডিসকাউন্ট দিয়ে রাখবো 41,800 টাকা। আচ্ছা, তারপর আরেকটা দেখাবো ডিজিটাল ডিসপ্লে সব থেকে বড় ফ্রিজ 3F5। আচ্ছা দেখেন কত বড় গাইস, এটা যদি আমি দূরে যাই দাঁড়াই, ফ্রিজ আমার থেকেও 1 হাত লম্বা। হ্যাঁ, আমি প্রায় 6 ফিট। ওকে, এটা হচ্ছে 265 লিটারের একটা ফ্রিজ, 12 বছর গ্যারেন্টি সহ, আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ একটা ফ্রিজ, যেটার মধ্যে আপনি স্মার্ট ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা আপনার ঘরের আপনার পার্সোনালিটি ডেভেলপ করার জন্য খুবই বেটার। আচ্ছা, উপরে ডিপ, নিচে হচ্ছে নরমাল পেয়ে যাবেন। এটার এমআরপি প্রাইস কত আছে? এটার এমআরপি হলো 56,290 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 46,200 টাকা। 46,200 টাকা, অলমোস্ট প্রায় 10,000 টাকা ডিসকাউন্ট পাবেন। যারা হচ্ছে 10,000 টাকা কমে কিনতে চান, সময় পেলে এসে চলে আসেন। আর যদি 10,000 টাকা বেশি দিয়ে কিনতে চান, তাহলে চলে যেতে পারেন, যাই হইতেছে আপনি আপনার কষ্টের টাকা ফ্রি ফ্রি দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আরেকটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি সহ, যেটা হচ্ছে ডিজিটাল মিটার ছাড়া কালারফুল একটা ডিজাইন করা। যারা হচ্ছে এরকম কালারফুল ডিজাইন করেন, বড় একটা ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য, এটা হচ্ছে 265 লিটারের মধ্যে একটা ফ্রিজ, বিশাল সাইজ। এটার উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটা প্রাইস কত আছে ভাই? এটার এমআরপি হলো 53,090 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 42,000 টাকা। আচ্ছা, ওকে, যারা হচ্ছে ডোরে এরকম ডিজাইন আলা ফ্রিজ খুঁজতেছেন আপনার ডিজিটাল মিটারের মধ্যে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ, এটা হচ্ছে অলমোস্ট প্রায় আপনার 233 লিটারের একটা ফ্রিজ, বিগ সাইজের ফ্রিজ, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটার প্রাইস, এমআরপি প্রাইস, মানে মার্কেটের দাম আছে হচ্ছে 53,890 টাকা, বাট আপনি হচ্ছে 18% ডিসকাউন্টের প্রাইস কত? 18% ডিসকাউন্ট আসবে 44,200 টাকা। ওকে, এরপর আরেকটা ফ্রিজ দেখাবো, যেটা হচ্ছে নন ফ্রোস্ট একটা ফ্রিজ, ইন্টেলিজেন্ট টেকনোলজি সহ, যেটা 21% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 221 লিটারের একটা ফ্রিজ, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। সো এটার এমআরপি কত আছে ভাইয়া? এটার এমআরপি হলো 43,990 টাকা। কত রাখবেন এটা? ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র 34,800 টাকা। 34,800 টাকা, ওকে। আরেকটা ইন্টেলিজেন্ট টেকনোলজি সহ, এটা হচ্ছে 295 লিটার, কত এটা প্রাইস কত আসবে? এটার এমআরপি হলো 46,290 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো আমরা 36,600 টাকা। ওকে, সো এরপরে আরেকটা বিশাল সাইজের ফ্রিজ 3D7, এটা যারা ডিপ বড় নিতে চান বা নরমাল বড় নিতে চান তাদের জন্য বিশাল। এটা কিন্তু দুইটাই বিশাল। হ্যাঁ হ্যাঁ, সাইজটা আপনারা যদি কাছাকাছি এসে দেখেন, কারণ ফোনের ভিতরে সবকটাই এক মনে হয়। হ্যাঁ, সো এসে দেখেন, এই দেখেন দরজা দেখলে বুঝতে পারবেন কত বিগ সাইজের একটা ফ্রিজ। সো এটার প্রাইস আসতেছে এমআরপি হচ্ছে 50,490 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো 39,900 টাকা। এটাও কিন্তু অলমোস্ট প্রায় 275 লিটারের, 375 লিটারের একটা ফ্রিজ। এরপর আরেকটা ফ্রিজ, এই মডেল 2H2। আচ্ছা, ডিজিটাল ডিসপ্লে, উপরে ডিপ, নিচে নরমাল পাবেন, এটা এটারও জায়গা পাবেন বিশাল। আচ্ছা, এটা কত পড়তেছে আপনি ভাই? এমআরপি হলো 45,690 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 37,500 টাকা। আচ্ছা, 35,690 টাকা আপনারা পাচ্ছেন মাত্র 37,500 টাকা। 37,500 টাকা, এই সবকিছুর জন্য কিন্তু চলে আসতে হবে হচ্ছে সময় পেয়ে আসে। আপনি যদি অন্য কোন অল্টারনেট শোরুমে যান, সেক্ষেত্রে কিন্তু 21% ডিসকাউন্টও পাবেন না, ডিসকাউন্ট অনেক কম, এই অফারও পাবেন না, ডেলিভারিও কিন্তু আপনার অনেক সুবিধা থাকে, সেগুলো পাবেন না। সেগুলো পাওয়ার জন্য চলে আসতে হবে হচ্ছে সময় পেয়ে আসে। আর অবশ্যই এসে উচ্ছ্বাস ব্লগ এর নাম বলতে হবে, নাহলে এইসব অফার সব উড়ে চলে যাবে, নাম না বলে কিছুই পাবেন না। তো সবাই হচ্ছে এগুলো নেওয়ার জন্য চলে আসবেন সময় পাশে। ভাইয়ের মুখ থেকে একবার ঠিকানা জানবো। আমাদের শোরুমটা হলো আপনার ধলপুর যাত্রাবাড়ি জনপথের ডালে, বউবাজারের অপোজিট পাশে। আচ্ছা, এটা হচ্ছে দেখবেন বেস্ট বাইর একটা শোরুম আছে, ওইটার অপোজিট আসলেই হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।